বিশ্লেষকেরা যেটা বলছেন যে যতদূর পর্যন্ত তাদের যাওয়ার কথা ছিল তার অনেক আগেই আটকে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে রাস্তায় বসে রয়েছেন তারা। পুলিশকে দেওয়া যে সময়সীমা তাও ইতিমধ্যে পেরিয়ে গিয়েছে। সরাসরি কথা ফেয়ার ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম টক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোটা সাদা ফুল সারাদিন, হ্যাপি ব্রাইট স্কিন। দেখো জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে তারা যেহেতু নাইট ডিউটি করতে হয় সুতরাং আরো একবার রাত জাগবেন। গতকাল আমরা রাত জাগা দেখেছি কলকাতায় নাগরিকদের, আজকে সেই মতো চিকিৎসকদের রাত জাগা দেখবো বা রাত পাহারা দেখবো। আমাদের এখানে চিকিৎসকরা বসে আছেন, সে ছবি দেখতে পাচ্ছি সরাসরি, এবং যতদূর চোখ যাচ্ছে চিকিৎসকরা তারা বসে আছেন এবং তাদের একটাই দাবি, তাদের পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে দিতে হবে, মিছিল করে গিয়ে অন্তত বেন্টিং সিট পর্যন্ত, তারপর তার কাছেই তারা পদত্যাগের দাবি করবেন অথবা পুলিশ কমিশনারকে এখানে আসতে হবে এবং মোদ্দা কথা পদত্যাগ করতে হবে। এখানে চিকিৎসকরা রয়েছেন, তাদের কথা যা পুলিশের তরফ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে আপনারা এখান থেকে যেতে পারবেন না, আপনারা 20 জন যেতে পারেন, পুলিশ কমিশনারের সঙ্গে বসতে পারেন, বাট এখান থেকে যাওয়া যাবে না। তো হম ইহি পে বেঠে রহেঙ্গে জব তক হামারি উনসে মুলাকাত নেই হোতি ইয়া ফির ও উনকো ইয়াহাঁ পে আনা পড়েগা ইয়া ফির হামে আগে জানা দেনা জানা পড়েগা, দোনো মে সে কোই ভি এক চিজ হোগি তব তক হম ইহি পে বেঠে হ্যায়। কি করবেন মানে এখনো পর্যন্ত তো সামনে যেতে দিচ্ছে না বা ওনারাও কোনো পদক্ষেপ নিচ্ছেন না, ব্যাপারটা সেই দুটো থেকে আমরাও এখানে আছি ওরাও ওখানেই আছে। এখনো পর্যন্ত যদি কিছু একটা সিদ্ধান্ত নেওয়া হতো বা কিছু একটা সিদ্ধান্ত নেওয়া হতো, কোনো কিছু নেওয়া হয়নি, তো আমরাও এখানে ঠিক করেছি যে এমনিতেই আমরা নাইট ডিউটি দিই, দেখুন 36-48 আওয়ার তো নাইট ডিউটি এমনিই দিই আমরা রেসিডেন্টরা, তো আমাদের কোনো প্রবলেম নেই, এখানে কন্টিনিউ চালিয়ে যেতে কোনো ব্যাপার। অর্থাৎ 48 ঘন্টা ডিউটি করেন তাহলে রাস্তায় বসে থাকতে অসুবিধা কোথায়? আমরা পোস্টার দেখছি, তারা বিনীত গোয়েলের পদত্যাগ চান স্পষ্ট তারা উল্লেখ করছেন। এখানে একটা অভিনব পোস্টার দেখছি, গিরগিটিটাকে বোঝা দেয় বিছানার চাদরও রং পাল্টায়, এই পোস্টার তাদের যে বক্তব্য ব্যঞ্জনা তারা স্পষ্ট করছেন। আমি একবার ছবিটা দেখাতে বলবো সন্দীপকে, গোটা রাস্তা জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু বসে আছেন এবং তারা বলছেন তারা রাতভর বসে থাকবেন, কিন্তু তাদের দাবি পূরণ হতেই হবে। কিন্তু কিছুক্ষণ আগে ডিসি সেন্ট্রাল জানিয়ে গেছে যে এই পর্যন্তই তাদের যেতে দেওয়া হবে, এর বাইরে যেতে দেওয়া হবে না, প্রয়োজনে 20 জনের যে নাম দেওয়া আছে পুলিশের কাছে তারা গিয়ে লালবাজারে যেতে পারেন, এমনকি পুলিশ কমিশনারের কাছেও দেখা করতে পারেন, তাদের দাবি দাওয়া পেশ করতে পারেন। কিন্তু ছাত্ররা বা পড়ু এখানকার চিকিৎসকরা যেটা বলছেন, তারা পুলিশ কমিশনারের কাছে গিয়ে পুলিশ কমিশনারকেই পদত্যাগের দাবি করতে চেয়েছিলেন, কিন্তু এখান থেকে এই যে আমরা আছি যে জায়গায় সেখান থেকে আরেকটু এগোলে বেন্টিং স্ট্রিটের এবং বেন্টিং স্ট্রিট, সেই বেন্টিং স্ট্রিট পর্যন্ত যেতে দিতে হবে, কিন্তু পুলিশ যেতে দিতে যেহেতু রাজি নয়, আপাতত 2 ঘন্টা ধরে ডাক্তারি ছাত্ররা যেভাবে বসে আছেন রাস্তায়, আবার একটা রাত দখল বা রাত জাগার ছবি আমরা গতকালের মতো হয়তো দেখতে পাবো আজকে। একেবারে রাস্তায় তারা বসে রয়েছেন এবং ইতিমধ্যে 5-4 ঘন্টা বেশি সময় অতিক্রান্ত, তারা কিন্তু জানাচ্ছেন যে কোনোভাবেই তারা নিজেদের জায়গা থেকে সরবেন না, যদি একটা না তাদের পরিষেবা দিতে কোনো অসুবিধে না থাকে সেক্ষেত্রে রাস্তায় বসে থাকতেই বা তাদের কোথায় অসুবিধে এই প্রশ্ন তারা তুলছেন, এবং একই সঙ্গে তারা তাদের নির্দিষ্ট যে দাবি সেই দাবিতেও একইভাবে অনড় রয়েছেন।